সালামু আলাইকুম আমাদের নবী নবী মোহাম্মদ সাল্লিয়াম তিনি কি এই ছয়টা ক্যাটাগরিতে কোন কৌশল অবলম্বন করেছিলেন যখন মানুষ তার নামে কুৎসা রটিয়েছিল আমরা এরকম দেখি না সে সময় আবদুল্লা ইবনি উবাই আর আবু জাহেল কুৎসা রটিয়েছে আমাদের নবীর নামে নবী জানতেন নবীর স্ত্রীগণের নামে বদনা কিন্তু এই ছয়টা কৌশলের কোনোটাই অবলম্বন করেননি আর আলহামদুলিল্লাহ ইসলাম ধর্ম খুব সহজে আর দ্রুতগতিতে প্রসারিত লাভ করেছে এখন লোকজন যদি আপত্তি জানায় যে নবী তো এমন করেন ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন এই প্রশ্নটা আমাকে এর আগে একবার করা হয়েছিল আরব আমিরাতে একই প্রশ্ন আমার মতামত জানতে চেয়েছিলেন একই প্রশ্ন হয়তো প্রশ্নটা ইন্টারনেটে পেয়েছেন আপনি আমি জানি না আবু জাহেল যখন নবীর বিরুদ্ধে বলেছিল তখন নবী কি করেছিলেন এক নম্বর পয়েন্ট সেটা হচ্ছে নবী যদি না করে থাকেন তার মানে এই না যে আপনিও করবেন না এক নম্বর পয়েন্ট নবী যদি নিষেধ করেন তাহলে সেটা হারাম যদি কাজটা করেন নবী তাহলে তখন সেটা হালাল অথবা ফরজ হবে নবী যেটা নিষেধ করেছেন সেটা হারাম নবী নির্দেশ দিলে সেটা হবে ফরজ যদি নবী করে থাকেন সেটা হতে পারে সুন্নত পরিস্থিতির উপর নির্ভর করবে ঠিক কিন্তু যদি নবী না করেন বলতে পারেন জাকির ভাই নবী কি মাইকে কথা বলেছেন আপনি মাইকে কথা বলছেন কেন বলবো না মাইকে বলেনি নবী স্যাটেলাইট চ্যানেল শুরু করেছিলেন না তাহলে আপনি শুরু করলেন কেন ইসলাম তো ছড়িয়েছে এখন সময় বদলে গেছে সেই সময় হয়তো মাইকের প্রয়োজন ছিল না কিন্তু নবী যদি বলতেন মাইকে কথা বলা হারাম তাহলে হারাম দর্শক হোক দশ লাখ বা এক কোটি তাহলে আমাদের বুঝতে হবে নবী করেননি তার মানে এই না যে সেটা নিষিদ্ধ নবী মেডিকেল কলেজে পড়েননি ঠিক সাবি কোনো পড়েননি তার মানে এই না যে আমিও পড়বো না হ্যাঁ আপনি যুক্তি দেখাতে পারেন আমাদের নবী কি কি করেছেন আপনার যুক্তির অবশ্যই গুরুত্ব আছে আমাদের যেটা বুঝতে হবে এখানে সরাসরি আমাদের নবীর নামে অভিযোগ করা হয়েছে আবু জাহেল সে বলে বেড়াতো মোহাম্মদ কি কথা বলছে নবী কালো বললে সে বলতো সাদা এখন দিন না এখন রাত একশো পার্সেন্ট শত্রু এরকম আর একটা ঘটনা আছে হজরত আলী রাহানহ একবার ছিলেন যুদ্ধের ময়দানে শত্রুকে হত্যা করতে যাচ্ছেন তখন শত্রু তার মুখে থুতু মারলো আলী বললেন এখন তোমাকে মেরে ফেললে লোকে ভাববে ব্যক্তিগত প্রতিশোধের জন্য মেরেছি তাই এখন তোমাকে মারবো না হলে মেরে ফেলা উচিত ছিল যুদ্ধের ময়দানে সে মুসলিমদের হত্যা করছে আলী মারতে গেলেন লোকটা তার মুখে থুথু মারলে আলী বললেন যেহেতু আমার মুখে থুতু দিয়েছো তাই এখন মারবো না যাতে লোকে মনে না করে যে তোমাকে থুতুর জন্য মেরেছি আমি তোমাকে মারতে চাই আল্লাহ সানা তাদের খাতিরে এখানে পার্থক্যটা দেখতে পাচ্ছি লোকটার মনে যাওয়া উচিত ছিল কিন্তু যেহেতু থুতু দিয়েছে হয়তো আলী তাকে মারলেন না আমরা পার্থক্যটা দেখতে পাচ্ছি আমাদের এভাবে বলা উচিত না যে আমাদের নবীর নামে অনেক কুৎসালনা হয়েছে কিন্তু নবী কখনোই কিছু বলেননি তাহলে আল্লাহ বলছেন কেন আল্লাহ এই পবিত্র পবিত্রকরণে বলেছেন হয় তাকে মৃত্যুদণ্ড দাও দেখেন আল্লাহ কিন্তু রাসুলের চেয়ে বড় যদি কেউ আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাকে মৃত্যুদণ্ড দাও অথবা ক্রুশবিদ্ধ করো বিপরীত হাত পা কেটে ফেলো নির্বাসন দাও মাত্র চারটা অপশন নবীর ক্ষেত্রে যেহেতু সেটা ব্যক্তিগত তিনি ক্ষমা করতে পারেন ঠিক কিন্তু নবীর কুৎসা হলে কেউ যদি বলে নবী ক্ষমা করে দিয়েছেন বলে আমিও ক্ষমা করছি না যদি আপনি হন কোন দেশের খলিফা পারবেন না যদি সাধারণ মুসলিম হয় মৃত্যুদণ্ড দিতে পারবো না ক্রুশবিদ্ধ করতে পারবো না হাত পা কাটা বা নির্বাসনও দিতে পারবো না তিনটা কাজ করবো যা নবী বলেছেন যদি খারাপ কাজ হতে দেখো সেটা হাত দিয়ে থামাও অথবা তোমার জিহি তৃতীয়টা হচ্ছে মনে মনে অভিশাপ দেয়া মুসলিমরা এখন এটাও না যদি এই কাজটা করেন যদি অভিশাপ দেন আপনি মুসলিম এই কৌশলগুলো আসলে পরিস্থিতির উপর নির্ভর করবে তো মিডিয়া ছিল না তখন কি আদালতে কেস করা যেত কোন আদালতে তো ছিল না শান্তিপূর্ণ প্রতিবাদ ছিল দুই নম্বর শান্তিপূর্ণ প্রতিবাদ ছিল আর সে সময় মক্কায় অনেক লোক ছিল যারা যোদ্ধা তারা আপত্তি করেছিল নবী বললেন না শান্তিপূর্ণ প্রতিবাদ লোকে পাথর মেরেছিল তারা বলেছিল লাই লাহ মোহাম্মদ রাসুল্লাহ পাথর ছুঁড়ে মেরেছে তাদের ঘৃণা করেছে অত্যাচার করেছে মেরে ফেলেছে কিন্তু মুসলিমরা প্রতিবাদ করেনি সে সময় অনেক সাহাবাই বলেছিলেন তাদের রক্ত গরম হয়ে গেছে যারা করেছে তাদের উপর প্রতিশোধ নেই চিন্তা করেন একজন ভালো যোদ্ধা কেউ নবী বলেছেন প্রতিশোধ নিও না এটাই তোমার জন্য জিয়াদ পাল্টা আঘাত সোজা আমাকে মারলে আমিও মারতে পারি আমি মারতে পারি কিন্তু নবী বললেন মেরো না শেষ তারপর তারা মদিনায় গেলেন সে সময় অনুমতি আসলো তাহলে নবী বিভিন্ন কৌশল অবলম্বন করেছেন মুসলিমদের মধ্যে অনেক ভালো যোদ্ধা ছিল হযরত হামজা আরও অনেকে মাসাল্লাহ হজরত ওমর ভালো যোদ্ধা তারা একশো লোক হাজার লোক দেখে ভয় পেতেন না কিন্তু নবী অনুমতি দেননি সেটাই ছিল জিহাদ প্রতিশোধ নিতে পারতেন কিন্তু নবী বললেন এখন সময় হয়নি তাহলে কৌশল বিভিন্ন রকমের হতে পারে নবীর জন্য এটা বলা ঠিক হতো না যে লোকটা আমার নামে কুৎসা রোটাচ্ছে যা ওকে মেরে ফেলো সেটা হতো নেগেটিভ বুঝছেন তাহলে আল্লাহ যখন অনুমতি দিয়েছেন কোনো হাদিস আল্লাহ নির্দেশের বিরুদ্ধে যাবে না আমাদের দেখতে হবে প্রসঙ্গটা সবকিছু মেলাতে হবে তার মানে এই না যে নবী আল্লাহর বিরুদ্ধে গেছেন আল্লাহর বিরুদ্ধে যাননি এটা তার ব্যক্তিগত ব্যাপার নবীর ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত ব্যাপার হলে ধরেন কোনো একজন চোর আমার বাসায় চুরি করলে আমি ক্ষমা করতে পারি কিন্তু যদি আমি বিচারক হই তাহলে পারবো না যদি বড় অ্যামাউন্ট চুরি করে হাত কেটে ফেলতে হবে আর আমাদের নবী বলেছেন আল্লাহর নামে বলছি যদি আমার মেয়ে হজরত ফাতিমাও চুরি করে তার হাত কেটে ফেলো কেউ যদি ক্ষমা করতে চায় ধরেন ব্যক্তিগত লেভেলে কারো বাড়িতে চুরি হল চোরকে ক্ষমা করে দিল কিন্তু যদি আদালতে যায় আর সে প্রধান হয় তাহলে কোনো অপশন নেই তাকে মেনে চলতে হবে তাহলে এটাই হচ্ছে ইসলাম ধর্মের সৌন্দর্য মার্শাল ইসলাম ধর্মের মহত্ব পেয়েও তাদের ক্ষমা করেছেন এটাই মহত্ব আমাদের নবীর হাতে ক্ষমতা ছিল তারপরেও তিনি ক্ষমা করে দিয়েছেন এটা তিনি আরো উপরে উঠেছেন শ্রী শ্রী রবিশঙ্করের চেয়ে উপরে যিশু খ্রিস্টের চেয়ে অনেক উপরে আমাদের এটা প্রচার করতে হবে যে দেখেন নবীর অনেক ক্ষমতা ছিল যখন মক্কা বিজয় করলেন মক্কা বিজয়ের সময় সেখানে এক বিন্দু রক্তপাত হয়নি নবী সেখানে আসলেন প্রথমেই বললেন সব মানুষ নিরাপদে থাকবে এখানে কোন রকম রক্তপাত হবে না ভাবতে পারেন যারা তাদের উপরে অত্যাচার করেছে ঘর থেকে বের করে দিয়েছে যখন ফিরে আসলো তাদেরকে দেওয়া হলো পরিপূর্ণ নিরাপত্তা এটা কে করতে পারে এখন এইসব প্রতিবাদের বিষয়গুলো নবীর কাজের সাথে তুলনা করা যাবে না এ হচ্ছে পার্থক্য নবী এখানে দেখিয়েছেন ভালোবাসা আমাদের এখানে বেশিগুলো মিডিয়ায় তুলে ধরতে হবে নবীর ক্ষমতা ছিল চাইলে শাস্তি দিতে পারতেন এখনকার দিনে আমাদের ক্ষমতা নেই তখন নবীর ক্ষমতা ছিল তারপর ক্ষমা করে দিয়েছেন তাহলে মানব সভ্যতার ইতিহাসে এরকম একজন মানুষ ফিরে আর সবাইকে ক্ষমা করে দিল রকম রক্তপাত ছাড়াই তিনি মক্কা শহর বিজয় করলেন শান্তিপূর্ণ ভাবে মাসাল্লাহ আর তিনি সেখানকার সব মানুষকে ক্ষমা করে দিলেন আলহামদুলিল্লাহ তবে আমরা এখানে নবীর মতো কাজ করতে পারবো না কারণ সেটা করোনার বিরুদ্ধে যাবে ঠিক তাহলে করোনা এক নম্বর হাদিস কখনো করোনার বিরুদ্ধে যাবে না এখানে যেটা হয় দুর্ভাগ্যজনকভাবে মানুষ একটা জিনিস বেছে নিয়ে বিভিন্ন সেটাকে তুলে ধরে আর এটা কি পুরো কোরআন সম্পর্কে ধারণা নেই তাহলে আপনার কথা মানলে কোরআন ভুল বলছে কোরআনে আমার কথার চেয়ে বেশি জিনিস আছে এখানে সবকিছু প্রয়োগ করতে পারছি না কারণ আমি কোনো ইসলামিক দেশে বাস করি না ইসলামিক দেশে হলে আমি ছয়টা ক্যাটাগরি একটাও কথা বলতাম না ঠিক কারণ হচ্ছে মিডিয়ায় সবসময় আসা একটা ভালো না এমন না যে ভুল কাজটা সঠিক এই ব্যাপারটা নিয়ে আমার অন্য কাছে বলেছি সালমান রুজদিদ তাসলিমান আসলের প্রসঙ্গ আসলে এই কথাগুলো আমি বলেছি সেখানে প্রয়োজন ছিল কারণ ঘটনাটা ঘটেছে একটা অমুসলিম দেশে কোনো মুসলিম দেশে হলে ফিনিশ এই চারটা অপশন অন্য অপশন নেই প্রয়োজন না থাকলে বলা দরকার নেই এমন না যে আমি ভয় পাচ্ছি তবে এই ঘটনাটা কোনো মুসলিম দেশে ঘটেনি যদি কোনো মুসলিম দেশে ঘটতো চারটা অপশন সেটা কোনো আমেরিকান করুক অথবা একজন ড্যানিশ করুক সে দেশের আইন মেনে চলতে হবে আশা গুরুত্বটা পেয়েছেন